আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর জীবন ও কর্ম সম্পর্কে। এই ভিডিওতে এমন কিছু বিষয় থাকবে যা হয়তো ইতিপূর্বে আপনি কখনো শুনেন নাই, তাই পুরো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলাম প্রসারে এগিয়ে আসুন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 80 হিজরি মোতাবেক 702 খ্রিস্টাব্দে কোপানগরীতে জন্মগ্রহণ করেন। তার আসল নাম হল নোমান, পিতার নাম সাবিত এবং পিতামহের নাম জওদা। তার বাল্যকালের ডাকনাম ছিল আবু হানিফা, তিনি ইমাম আজম নামেও সর্বাধিক পরিচিত। তার পূর্বপুরুষগণ ইরানের অধিবাসী ছিলেন। পিতামহ জওদা জন্মভূমি পরিত্যাগ করে তৎকালীন আরবের সমৃদ্ধশালী নগর কোপায় এসে বাসস্থান নির্মাণ করে স্থায়ীভাবে বসবাস করা শুরু করেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন 14-15 বছর বয়সে একদিন বাজারে যাচ্ছিলেন, পথিমধ্যে তৎকালীন বিখ্যাত ইমাম হযরত সাবির রহমতুল্লাহ আলাইহি তাকে জিজ্ঞাসা করলেন, হে বালক, তুমি কি কোথাও লেখাপড়া শিখতে যাচ্ছ? উত্তরে তিনি অতি দুঃখিত স্বরে বললেন, আমি কোথাও লেখাপড়া শিখি না। ইমাম সাবির রহমতুল্লাহ আলাই বললেন, আমি যেন তোমার মধ্যে প্রতিভার চিহ্ন দেখতে পাচ্ছি, বালক আলেমের নিকট তোমার লেখাপড়া শেখা উচিত। ইমাম সাবির রহমতুল্লাহ আলাইয়ের উপদেশ ও অনুপ্রেরণায় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তৎকালীন বিখ্যাত আলমগণের কাছ থেকে শিক্ষা লাভ করেন এবং খুব অল্প সময়ের মধ্যে কোরআন, হাদিস, ফিকাহ, ইলমি কালাম, আদব প্রভৃতি বিষয়ের উপর পাণ্ডিত্য অর্জন করেন। জ্ঞান লাভের জন্য তিনি মক্কা, মদিনা, বসরা, কোপার বিভিন্ন এলাকায় অবস্থানরত আলমগরের নিকট পাগলের ন্যায় ছুটে গিয়েছিলেন। বিভিন্ন স্থান থেকে হাদিসের অমূল্য রত্ন সংগ্রহ করে স্বীয় জ্ঞান ভাণ্ডার পূর্ণ করেন। উল্লেখ্য যে তিনি 400+ আলেমের নিকট শিক্ষালাভ করেছিলেন। তিনি বলেন, ইমাম সাবির রহমতুল্লাহ আলাই সেই আন্তরিকতাপূর্ণ উপদেশ বাণীগুলো আমার অন্তরে গভীরভাবে রেখাপাত করলো এবং এরপর থেকে আমি বিপণী কেন্দ্রগুলোতে আসা যাওয়ার পাশাপাশি বিভিন্ন শিক্ষাকেন্দ্রও যাতায়াত শুরু করলাম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন তাবেই। কারো কারো মতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাবেই ছিলেন। সাহাবাগণের যুগ তখন প্রায় শেষ হলেও কয়েকজন সাহাবি জীবিত ছিলেন। 102 হিজরিতে তিনি যখন মদিনা গমন করেন তখন মদিনার দুজন সাহাবি হযরত সুলাইমান রাদিয়াল্লাহু আনহু ও হযরত সালেম ইবনে সুলাইমান রাদিয়াল্লাহু আনহু জীবিত ছিলেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাদের দর্শন লাভ করেন। তবে তাবে তাবেইন হওয়ার ব্যাপারে কোনো মতবিরোধ নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির শিক্ষকগণ প্রায় সবাই ছিলেন তাবেই, ফলে হাদিস সংগ্রহের ব্যাপারে তার মাত্র একটি মধ্যস্থতা অবলম্বন করতে হতো, তাই তার সংগৃহীত হাদিসসমূহ সম্পূর্ণ সহি বলে প্রমাণিত হয়েছে। সাহাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ হওয়ার কারণে তিনি একজন তাবেই। ইমাম আবু হানিফা অনন্য 8 সাহাবির সাক্ষাৎ লাভ করেছেন। তারা হচ্ছেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু আনহু, সহল ইবনে সাদ রাদিয়াল্লাহু আনহু, আবু তুফাইল রাদিয়াল্লাহু আনহু, আবদুল্লাহ ইবনে জুবাইদ রাদিয়াল্লাহু আনহু, জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, ওয়াসানা ইবনুল আসকার রাদিয়াল্লাহু আনহু। শিক্ষাদান পদ্ধতি: ইমাম হাম্মাদের যখন ইন্তেকাল হয় তখন আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর বয়স ছিল 40 বছর। এই সময় তিনি উস্তাদের স্থলাভিষিক্ত হয়ে তার শিক্ষাকেন্দ্রের পূর্ণ দায়িত্ব গ্রহণ করেন। তিনি প্রথম যখন শিক্ষাদান শুরু করেন তখন শুধুমাত্র ইমাম হাম্মাদের সাগরিদগণেই তাতে শরিক হতেন, কিন্তু ধীরে ধীরে তাতে কোপার সর্বস্তরের মানুষ, বিশিষ্ট জ্ঞানীগুণী, এমনকি ইমাম সাহেবের ওস্তাদগণেরও কেউ কেউ এসে শরিক হতেন। বিখ্যাত তাবিঈ মাসহাব ইবনে কোদাম, ইমাম আমাস প্রমুখ নিজে আসতেন এবং অন্যদেরকেও দরসে যোগ দিতে উৎসাহিত করতেন। একমাত্র স্পেন ব্যতীত তখনকার মুসলিম বিশ্বের এমন কোনো অঞ্চল ছিল না যেখানকার শিক্ষার্থীগণ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর দরসে সমবেত হননি। মক্কা, মদিনা, দামেস্ক, ওয়াসেত, মোসেল, জাইরা, নসিবাইন, রামলা, মিশর, ফিলিস্তিন, ইয়েমেন, জোরজান, নিশাপুর, সমরকন্দ, বুখারা, কাবুল, হেমেস প্রভৃতি সহ বিখ্যাত এমন কোনো জনপদ ছিল না যেখান থেকে শিক্ষার্থীগণ এসে ইমাম আবু হানিফার নিকট শিক্ষালাভ করেননি। মুসলিম বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে জ্ঞান পিপাসা মেটানোর লক্ষ্যে সমবেত শিক্ষার্থীগণের বিচারেও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন তাবিগণের মধ্যে কোরআন, হাদিস এবং আনুষঙ্গিক বিষয়ে সর্বাধিক জ্ঞানী এবং তাকওয়া পরহাজগারিতে অন্যান্য ব্যক্তিত্ব। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনুপম শিক্ষা ও প্রশিক্ষণের বদৌলতে সেই যুগে এমন কিছু সংখ্যক উজ্জ্বল ব্যক্তিত্বের সৃষ্টি হয়েছিল যারা মুসলিম উম্মাহর জ্ঞান ও প্রজ্ঞার আকাশে এক একজন জ্যোতিষ্ক হয়ে রয়েছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সরাসরি সাক্ষাৎগণের মধ্যে 28 ব্যক্তি বিভিন্ন সময়ে কাজী এবং শতাধিক ব্যক্তি মুফতির দায়িত্ব পালন করেছেন। ইসলামের ইতিহাস এক ব্যক্তির প্রচেষ্টায়
এত বিপুল সংখ্যক প্রজ্ঞা ব্যক্তির আবির্ভাব আর কোথাও দেখা যায় না। প্রথম আব্বাসী খলিফা আবুল আব্বাস সাফফার পূর্ণ শাসন আমলে 4 বছর 9 মাস কাল ইমাম আবু হানিফা মক্কা শরীফে স্বেচ্ছা নির্বাসনে কাটান। কারণ বনি উমাইর শাসন আমল পতন ঘটানোর আন্দোলনে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর প্রত্যক্ষ ভূমিকা ছিল। কিন্তু ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই উমাইর বংশের পতনের পর আব্বাসীয়দের শাসন ব্যবস্থা চাইতেন না। তার মত অনুসারী সে যুগের ওলামা মাশায়েখগণ খোলাফায়ে রাশিদিনের শাসন ব্যবস্থার পূর্ণ প্রতিষ্ঠা চাইতেন। কিন্তু আব্বাসীয়দের প্রথম শাসক আবু আব্বাস অকল্পনীয় নির্মমতার আশ্রয় গ্রহণ করে ওলামা মাশায়েখগণ এবং ধর্মপ্রাণ জনগণের সে আকাঙ্ক্ষা নস্যাৎ করে দেন। এই পরিস্থিতিতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর পক্ষে উপায় অবস্থান করা মোটেই নিরাপদ ছিল না। শুভকাঙ্ক্ষীদের পরামর্শে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন মক্কা শরীফ চলে যান এবং আবুল আব্বাসের মৃত্যুকাল পর্যন্ত সেখানেই অবস্থান করেন। এই দীর্ঘ সময়ের মধ্যে মক্কার পবিত্র মসজিদে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিয়মিত দরস দিতেন। হাফেজ সাহাবির বর্ণনা অনুযায়ী তখনকার দিনে ইমাম সাহাবের দরসে যেমন হাদিসের ছাত্রগণ দলে দলে যোগ দিতেন, অনুরূপ বিশেষজ্ঞ পর্যায়ের আলামগণও বিপুল সংখ্যায় সমবেত হতেন। ফতোয়ার ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনুসৃত নীতি, যে কোনো সমস্যার সমাধান অনুসন্ধানের ক্ষেত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর অনুসৃত নীতি, যেমন প্রথমে কোরআনের শরণাপন্ন হওয়া, কোরআনের পর হাদিস শরীফের আশ্রয় গ্রহণ করা, হাদিসের পর সাহাবায়ে কেরাম গৃহীত নীতির উপর গুরুত্ব দেওয়া, উপরোক্ত তিনটি উৎসের মধ্যে সরাসরি সমাধান পাওয়া না গেলে তিনটি উৎসের আলোকে বিচার বুদ্ধির প্রয়োগ করতেন, তার সুস্পষ্ট বক্তব্য ছিল। রসুলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো ধরনের হাদিস বা সাহাবিগণের অভিমতের সাথে যদি আমার কোনো বক্তব্যকে সাংঘর্ষিক মনে হয় তবে আমার বক্তব্য অবশ্য পরিত্যাজ্য হবে। হাদিস এবং আসারে সাহাবা দ্বারা যা প্রমাণিত সেটাই আমার মাজহাব। তাফসিরে মাজহারি খায়রাতুল হাসান ইবনে হাজম বলেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর সকল ছাত্র এই ব্যাপারে একমত যে নিতান্ত দুর্বল, সন্দেহযুক্ত একখানা হাদিসও তার নিকট কেয়াসের তুলনায় অনেক বেশি মূল্যবান দলিল রূপে বিবেচিত হতো। সম্ভবত এই কারণে পরবর্তী যুগে মুসলিম উম্মাহর মধ্যে যেসব কালজয়ী প্রতিভার জন্ম হয়েছে তাদের অধিকাংশ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর মাজহাব অনুসরণ করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কেবল কারাগারে বসেই 12,90,000-এর অধিক মাসায়েলা লিপিবদ্ধ করেছিলেন। সুতরাং যারা একথা বলতে চায় যে হানাফি মাজহাব সহি হাদিসের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় বা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বহু ক্ষেত্রে হাদিসের প্রতিকূলে অবস্থান গ্রহণ করেছেন, তাদের বক্তব্য যে নিতান্ত উদ্ভট তাতে কোনো সন্দেহের অবকাশ নেই। বরং হানাফি মাজহাব হচ্ছে কোরআন এবং সুন্নাহের এমন এক যুক্তিগ্রাহ্য ও সুবিন্যস্ত ব্যাখ্যা বিশ্লেষণ যা সর্বযুগের মানুষের নিকট সমভাবে গ্রহণযোগ্যতা লাভ করেছে। তাফসির ও হাদিস শাস্ত্রে তার অসাধারণ অভিজ্ঞতা ও খ্যাতি পাণ্ডিত্য থাকা সত্ত্বেও তিনি ফিকাহ শাস্ত্রে সর্বাধিক খ্যাতি লাভ করেন। তিনি কোরআন হাদিস ইসমা ও কেয়াজের ভিত্তিতে বিবিধ বিষয়ে ইসলামী আইনগুলোকে ব্যাপক ও পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করেছেন। বর্তমান বিশ্বের প্রায় 2/3 মুসলমান হানাফি মাজহাবের অনুসারী। ফিকাহ শাস্ত্রে তার আক্লান্ত পরিশ্রম ও অবদানের জন্য মুসলিম জাতি সত্যের সন্ধান অনায়াসে লাভ করতে পেরেছে। তিনি তার শিক্ষকতা জীবনে পৃথিবীতে হাজার হাজার মুফাসসির মুহাদ্দিস ও ফকিহ তৈরি করে গিয়েছেন। তার ছাত্রদের মধ্যে যারা ইসলামের ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন তাদের মধ্যে ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই ও ইমাম জুফার রহমতুল্লাহ আলাই অন্যতম। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর খোদাবিরতা কথিত আছে যে তিনি সুদীর্ঘ 40 বছর পর্যন্ত এশার নামাজের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। এতে এটাই বোঝা যায় যে তিনি সারা রাত আল্লাহর ইবাদত, ইসলামের বিভিন্ন বিষয়ে গবেষণায় মগ্ন থাকতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন একজন কাপড়ের ব্যবসায়ী। তিনি কতিপয় কর্মচারীর দ্বারা ব্যবসা পরিচালনা করতেন। ব্যবসায় যাতে হারামত্ব উপার্জিত না হয় সেই জন্য তিনি কর্মচারীদের সবসময় সতর্ক করতেন। একবার তিনি দোকানের কর্মচারীদের কিছু কাপড়ের দুস্ত্রুটি দেখিয়ে বললেন, ক্রেতার নিকট যখন তোমরা এগুলো বিক্রি করবে তখন কাপড়ের এই দোষগুলো দেখিয়ে দিবে এবং এর মূল্য কম রাখবে। কিন্তু পরবর্তীতে কর্মচারীগণ ভুলক্রমে কাপড়ের দুস্ত্রুটি না দেখিয়েই বিক্রি করে দেন। একথা তিনি শুনতে পেয়ে খুবই ব্যথিত হয়ে কর্মচারীদের তিরস্কার করেন এবং বিক্রিত কাপড়ের সমুদয় অর্থ সৎকা করে দেন।
তার সততার এরকম শত শত ঘটনা রয়েছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যেমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন ছিলেন, তেমনি ছিলেন গভীর জ্ঞানের অধিকারী। মুক্ত কয়েকটি ঘটনা দ্বারা তা অনুমান করা সম্ভব হবে। একদিন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কিরাত ও হাদিস বর্ণনার প্রসিদ্ধ তাবি হযরত আমাস রহমতুল্লাহ আলাইহির নিকট উপস্থিত ছিলেন। এমন সময় কোনো একটি মাসআলা সম্পর্কে ইমাম সাহেবের মতামত জিজ্ঞেস করা হলে জবাবে তিনি তার মতামত জানালেন। হযরত আমাস রহমতুল্লাহ আলাই জিজ্ঞেস করলেন, এই দলিল তুমি কোথায় পেয়েছ? জবাবে ইমাম সাহেব বললেন, আপনিই তো আমাকে এ হাদিস শুনিয়েছিলেন। এভাবে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার এই বর্ণনাকৃত আরও চারটি হাদিস শোনালেন। ইমাম আমাস রহমতুল্লাহ আলাই বলেন, যথেষ্ট হয়েছে, আর শোনাতে হবে না। আমি তোমাকে 100 দিন আগে যা শুনিয়েছি তুমি 1 ঘন্টায় তাই শুনিয়ে দিলে। আমার ধারণাও ছিল না যে তুমি এ হাদিসগুলোর উপরও আমল করে থাকো। সত্যিই তুমি ফকিরা হলেও ডাক্তার তুল্য, আর আমরা হলাম ওষুধের দোকানদার, আর তুমি তো উভয় দিকেই হাসিল করেছ। আল জওয়াহের আল মুদিয়াহ খণ্ড 2 পৃষ্ঠা নম্বর 484। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ও তার সাগরিদদেরকে যারা পেয়েছিলেন তাদের মধ্যে শীর্ষ স্থানীয় হাফিজা হাদিস ফাজল ইবনি মুসা আজ সিনানিকে জিজ্ঞেস করা হলো, ইমাম আবু হানিফা সম্পর্কে যারা অপবাদ গিয়ে বেড়ায় তাদের সম্পর্কে আপনার কী ধারণা? তিনি বললেন, আসল ব্যাপার হলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তাদের সামনে এমন তত্ত্ব ও তত্ত্ব ফেস করেছেন সবটা তারা বুঝতে সক্ষম হয়নি, আর তিনি তাদের জন্য কিছুই অবশিষ্ট রাখেননি। ফলে তারা ইমাম সাহেবের সাথে হিংসা আরম্ভ করেছেন। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই বর্ণনা করেন, হাদিসের ব্যাখ্যায় ইমাম আবু হানিফার চেয়ে অধিক জ্ঞানী আমার দৃষ্টিতে আর পড়েনি। ওই হাদিস সম্পর্কে তিনি আমার চেয়ে অধিক দূরদর্শী ছিলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফা শহরের ওলামাদের সংগৃহীত সকল ইলম সংগ্রহ করেছিলেন। যেমন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই জৈনিক ওস্তাদ ইয়াহিয়া ইবনি আদাম তার সহিহ গ্রন্থে বলেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই নিজ শহরের সকল হাদিস সংগ্রহ করেছেন এবং তার মধ্যে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শেষ জীবনের হাদিসগুলোর প্রতি তার লক্ষ্য ছিল। অর্থাৎ বিভিন্নমুখী হাদিসের মধ্যে সর্বশেষ হাদিস কোনটি ছিল যার দ্বারা অন্যান্যগুলো রহিত সাব্যস্ত করা সহজ হয়। মোট কথা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কুফা শহরের ওলামাদের হাসিলকৃত সকল ইলম সংগ্রহ করেছিলেন, কিন্তু এখানেই তিনি ক্লান্ত হননি। বরং তিনি কুফা শহর থেকে সফর করে দীর্ঘ 6টি বছর মক্কা মদিনা অবস্থান করে সেখানকার সকল শায়েখদের নিকট থেকে ইলমে হাদিস হাসিল করেন। আর মক্কা মদিনা যেহেতু স্থানীয় বহিরাগত সকল ওলামা মাশাইক মুহাদ্দিস ও ফকিহদের কেন্দ্রস্থল ছিল, কাজেই এক কথায় বলা চলে যে মক্কা মদিনা ছিল ইলমের মারকাজ। আর তার মতো অসাধারণ দ্বিশক্তি সম্পন্ন কর্মঠ ও মোস্তাহিদ ইমামের জন্য দীর্ঘ 6 বছর যাবৎ মক্কা মদিনার ইলম হাসিল করা নিঃসন্দেহে সাধারণ ব্যাপার নয়। এছাড়া তিনি 55 বার পবিত্র হজ ব্রত পালন করেছেন বলে প্রমাণ পাওয়া যায়। প্রত্যেক সফরেই তিনি মক্কা মদিনার স্থানীয় ও বহিরাগত ওলামা মাশাইখ ও মুহাদ্দিসগণের সাথে সাক্ষাৎ করতেন। তিনি 4000 শায়েখ থেকে হাদিস সংগ্রহ করেছেন বলে বিভিন্ন লেখক মন্তব্য করেছেন। আস সুন্নাহ পৃষ্ঠা নম্বর 413, ওকুদুল জামান পৃষ্ঠা নম্বর 63, খয়রতুল হিসান পৃষ্ঠা নম্বর 23, আল্লামা আলী আল খারি মুহাম্মদ ইবনে সামাহার বরাত দিয়ে বলেছেন, আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার রচিত গ্রন্থগুলোতে 70,000-এর ঊর্ধ্বে হাদিস বর্ণনা করেছেন। নার আল আসার গ্রন্থটি 40,000 হাদিস গ্রন্থ বাছাই করে লিখেছেন। ইয়াহিয়া ইবনি নাসার বলেন, একদিন আমি আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ঘরে প্রবেশ করি, যা কিতাবে ভরপুর ছিল। আমি জিজ্ঞাসা করলাম, এগুলো কি? তিনি বললেন, এগুলো সব হাদিসের কিতাব, এর মধ্যে সামান্য কিছু আমি বর্ণনা করেছি, গুলো ফলপ্রদ। আস সুন্নাহ পৃষ্ঠা নম্বর 413। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যদিও অন্যান্য মুহাদ্দিসদের মতো হাদিস শিক্ষা দেওয়ার জন্য কোনো মাজলিস ছিল না, যেমন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি করেছেন, মুআত্তা মালিক। কিন্তু তার সাগরিদগণ তার বর্ণিত হাদিসগুলো সংগ্রহ করে বিভিন্ন কিতাব ও মুসনাদ সংকলন করেছেন, যার সংখ্যা 10-এর ঊর্ধ্বে। মক্কি বিন ইব্রাহিম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই সম্পর্কে বলেন, তিনি তার কালের সবচেয়ে বড় আলিম ছিলেন। ইমাম আবু দাউদ বলেন, নিঃসন্দেহে আবু হানিফা রহমতুল্লাহ আলাই ছিলেন একজন শ্রেষ্ঠ ইমাম। একবার হযরত ইয়াহিয়া ইবনে মুইনকে প্রশ্ন করা হলো, হাদিস শাস্ত্রে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই কি আস্থাভাজন ব্যক্তি? সম্ভবত প্রসন্ন সঞ্চয় আজ করতে পেরে দীপ্ত কণ্ঠে তিনি বলেন, হ্যাঁ, অবশ্যই তিনি আস্থাভাজন ব্যক্তি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এর ইন্তেকাল, খলিফা মানসুরের সময় ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে প্রধান বিচারপতির পদ গ্রহণের জন্য আহ্বান জানানো হলে
ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তখন খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করে দেন। খলিফার প্রস্তাব প্রত্যাখ্যান করার কারণে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইকে 30টি বেত্রাঘাত করা হয়। কারারুদ্ধ করে পানাহারে নানাভাবে কষ্ট দেওয়া হয়। তারপর একটা বাড়িতে নজরবন্দি করে রাখা হয়। সেখানেই ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকাল করেন। নির্মম নির্যাতনের শিকার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ইন্তেকালের আগে ওসিয়ত করে যান যে খলিফা মনসুর জনগণের অত্ত অন্যায়ভাবে দখল করে বাগদাদের যে এলাকায় শহর নির্মাণ করেছে সে এলাকায় যেন ইন্তেকালের পর আমাকে দাফন করা না হয়। কারো কারো মতে তাকে বিষ প্রয়োগে হত্যা করা হয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বিষক্রিয়া বুঝতে পেরে সিজদায় পড়ে যান এবং সিজদা অবস্থায় তিনি 150 হিজরিতে এই নশ্বর পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেন। এই সময় তার বয়স হয়েছিল 70 বছর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির মৃত্যুর সংবাদ যখন বিদ্যুৎ গতিতে চতুর্দিকে ছড়িয়ে পড়ে তখন দেশের সর্বস্তরের লোকজন মৃত্যুর সংবাদ শুনে প্রকাহত হয়ে পড়েন। কথিত আছে তার জানা যায় 50,000-এর অধিক লোক অংশগ্রহণ করেছিলেন। তার ওসিয়ত অনুযায়ী হিজরান কবরস্থানে তাকে দাফন করা হয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহের সঠিক পথ অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।